এটাই হচ্ছে সেই সাতকরণ, তাই না? দেখতে পাচ্ছি গাজী রাফি কি জানি করতেছে। হ্যাঁ, কি করো? আমার তো জিভে পানি চলে আসছে তোমার খাওয়া দেখে। ফাটা ফ্যামিলি থেকে আমি লিমা বলছি, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং অ্যাজ অলওয়েজ ফান্টা ফ্যামিলির সাথে আছেন। আজকে আমি খুব সুপার এক্সাইটেড এর জন্য যে দীর্ঘ দেড় বছর পর আমি ট্রাভেলিংয়ে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি এখন আর বলবো না। সেটা আমি জাস্ট আমার জার্নিটা স্টার্ট যেহেতু এখন থেকে হয়ে গেছে, 5:30 বাজতেছে এখন, আমার 6টার সময় ট্রেন। সো দেখতে দেখতেই, ব্লগটা দেখতে দেখতেই বুঝে যাবেন যে আমি কোথায় যাচ্ছি। তো আর বেশি কথা বলবো না, ট্রেন ধরতে হবে দৌড়ায় দৌড়ায়, সেই হিন্দি সিনেমার মতো দৌড়ায় দৌড়ায় আমাদেরকে ট্রেন ধরতে হয়। সো আমাদের অবস্থাটা তাই হয়েছে। তো টিরে গিয়ে ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। টিল দেন, বাই। আমি চলে আসছি চায়ের রাজ্যের শ্রীমঙ্গলে। আমি তো খুব এক্সাইটেড যে দুই দিন আমি শ্রীমঙ্গলে থাকবো, অনেক ধরনের অ্যাক্টিভিটি করবো, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে আপনাদেরকে আমার ঘুরে দেখাবার প্ল্যান আছে যতটুকু আমি কভার করতে পারি। সো অলরেডি আমি চেকিং করে ফেলছি। তো আমি চাচ্ছিলাম আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখাতে, চলে আসুন। আমাদের রুমটা পড়েছে 318 নম্বর। তো থার্ড ফ্লোরে 321। বাইরে দেখাই, যদিও আমাদের অনেক দর্শকের মনে হতে পারে যে তিনটা বেড কেন, বাট এটাই আমাদের কাছে লাস্ট অপশন ছিল। আমাদের গ্র্যান্ড সুলতানে অনেক রাশ, সো আমরা লাস্ট এই রুমটাই পেয়েছি। সো উই হ্যাভ নো আদার অপশন, সো জন্য নিলাম। আরেকটা আমার রুমটা দেখাই আপনাদের সবাইকে, আসলে খুব সুন্দর। যদিও আমি গ্র্যান্ড সুলতানে আরেকবার ভিজিট করেছি, তারপর চিন্তা করলাম এবার আপনাদের সাথে ভিজিট করি। সো ভালো, এটা হচ্ছে আমার ট্রাভেলিং এ, মানে আমাদের ট্রাভেলিং এর ফার্স্ট ব্লগ। সো আমাদের একটু এক্সাইটমেন্ট বেশি, কারণ আমরা তো এর আগে কখনো ট্রাভেলিং ব্লগ করি নাই। তো কিছু ভুল ত্রুটি হতে পারে, সো আই হোপ আমাদের দর্শকরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ওকে, সো আমরা একটু গ্র্যান্ড সুলতান দেখি যে আমাদের কমপ্লিমেন্টারি কি কি দিয়েছে। এখানে ওদের ফ্রুট বাস্কেট আছে, পানি, টি, কফি অ্যাজ ইউজুয়াল। এখানে ছোট একটা ফ্রিজ আছে যেখানে ওরা সোডা এন্ড আদার কোক, সেভেন আপ এসব দিয়েছে, কিছু চকলেটস আছে। সো ইটস অ্যাবসলিউটলি নাইস, এন্ড অলসো গট আ টিভি হিয়ার। এদিকে যদি আমরা একটু আগাই, এন্ড লেটস চেক দ্য চেক আওয়ার ওয়াশরুম, যে ওয়াশরুমের কি অবস্থা একটু কাটটা দিয়ে দাও, কাটটা পাঞ্চ করে দিলে। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে।
let's check out their cupboard. Well, dressing on the other kitchen. Just slippers and then lockers are there. And ito extra pillow. That's all, as usual. So anyway, লুমটা আমার খুবই ভালো লাগছে, আমি আই হোপ লিমা কাছে খুব ভালো লাগছে। অবশ্যই। সো আবার সবকিছুই ভালো, যে এর আগে আমরা ভিজিট করেছি। ভালোই। এক্স্যাক্টলি। এরপর আমরা বাইরের ভিউটা দেখাবো, এখানে আরো সুন্দর সুন্দর কিছু প্লেসেস আছে যেখানে ছবি তোলা যায়, ভিডিও করা যায়। খেতে যাবো বা বিভিন্ন স্পটে ঘুরতে যাবো তখন আপনাদের সাথে নিয়ে যাবো, হোপফুলি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, আসতেছি কিছুক্ষণের মধ্যেই। এখন পুলের কাছাকাছি চলে আসছি আমি, দেখি পুলটা একটু কেমন। ফুলে আমি একটু পরে নামবো, এখন অনেক রোদ আর আমার ফুল একদম স্যুট করে না আমাকে ফুলের পানি। রিসোর্টটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওগুলো আমরা এক বাই এক দেখাবো আপনাদের সবাই। লিমা খেতে যাবো না, প্ল্যান কি? দুটোর মতো বেজে গেছে, আমি তো আসলে আর কি বলবো, এত বেশি টায়ার্ড ছিলাম। তো পুলের ওই সাইড একটু ঘুরে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কখন যে টাইম চলে গেল। একটু তাড়াতাড়ি করে উঠে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার আসলাম। অবশ্যই খেতে যাওয়া উচিত, কারণ আমি আসলে অনেক অনেক মানে আমার ক্ষুধাও আছে। ওকে বলতেছি কখন থেকে উঠবো, ও তো উঠবেই না, আমিও ঘুমাই পড়ছি। তুমি শ্রীমঙ্গলে কোনো পপুলার খাওয়া টাওয়া কোনো আইডিয়া বা কোনো কিছু কোনো প্ল্যান? হ্যাঁ, শ্রীমঙ্গলে তো আমরা এর আগে মানে স্বাদ করা, হ্যাঁ সিলেটেরই মেইনলি স্বাদ করাটা, হ্যাঁ মনে হয় ওনারা করে থাকে নাকি। যারা করেছে তারা তো জানেনি, আর যারা করেননি তারা হয়তো বা জেনে নিতে পারেন বা আসলে কখনো সেগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আমার মনে হয় আর এখানে এই কথা না বলে আমরা ডিরেক্ট আমরা এখানে আসার আগে অবশ্যই মনে হয় আমি একটা জিনিস দেখে আসছিলাম, তোমার সাথে ডিসকাস করছিলাম মনে আছে, যে বলছিলাম এখানে পানসি নামে একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমার আমার ইচ্ছা আছে ওখানে এখন লাঞ্চটা সেরে ফেলার। তো কথা বেশি না বলে মনে হয় ওখানে চলো আমরা তাহলে আমাদের পেট পূজা করেই ফেলি। হ্যাঁ হ্যাঁ চলো। আমরা চলে আসছি পানসি রেস্টুরেন্টে, আজকে এখানে আমরা লাঞ্চ করব, অনেক নাম শুনছি পানসি রেস্টুরেন্টের, দেখি ওদের মধ্যে খাবার কেমন। জি ভাই আপনার নামটা বলেন? আমার নাম তো ভাই। তো ভাই কি কি খাওয়াবেন আজকে আমাদের? এখন আছে সাদা ভাত বিরিয়ানি, তার সাথে আছে দুই মাছ বল মাছ পাবদা মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ চিকেন ডাল ফ্রাই। তাহলে আমরা ভাত নেই আর ভাতের সাথে কি মাছ কোনটা ভালো হবে? রুই রুই ভালো আছে, বল মাছ ভালো আছে। রুই মাছ দেন একটা আর ভর্তা ভাজি দেন, তারপরে বাকি মাংস কি নিব এটা আমরা বলতেছি, ঠিক আছে ভাই? মাংস কি কি আছে? গরু চিকেন আর মাটন গরু কষ্ট নাই। আচ্ছা তাহলে মাটন দেন, ঠিক আছে। ম্যাডাম আজকে অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গেছে, তো আমি এখন কথা ভার নিতেছি আর কি। তো আমি অর্ডার দিছি এবং অর্ডার দিয়ে বলে দিছি যে যাতে আর্জেন্ট খাওয়া দাওয়া দেয়। তো দেখি আমরা এক্সপেক্ট করছি যে খাওয়াটা হচ্ছে শতকরা দিয়ে হবে, আর আমি ওনাকে বলছি যে যাতে আমরা নর্মালটা শতকরাও দেখাতে পারি। তো দেখি আমি যদি শতকরা দেখাতে পারি তাহলে আমার সবার সাথে শেয়ার করবো, আর খাওয়ার টেস্টও কিরকম হয়। যদিও আমরা পানসির নাম অনেক শুনেছি, অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, তো আজ খেয়ে তারপর আপনাদের কাছে আবার রিভিউ। এটাই হচ্ছে সেই সাত করা, তাই না? হ্যাঁ এটাই সাত করা, এবং এটা দিয়ে মনে হয় ডিফারেন্ট মানে ভেজিটেবলস এ তারপর হচ্ছে মাছ মাংসে মনে হয় এই হিসেবে দেওয়া হয়। আমরা অ্যাকচুয়ালি এটাকে ভেজিটেবল বলতাম, বাট আমার মনে হয় এটা ফ্রুট অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ আমার মনে হচ্ছে এটা একটা ফ্রুট স্টাইল, মানে ওরা বলছে যে এটা সেটা হচ্ছে লেবুর মতোই টেস্ট, লেবুর প্রজাতির, কিন্তু পুরোপুরি পিওরলি লেবু মতো না। দিমা খাওয়া গুলো তো চলে আসছে, একটু সবাইকে খাওয়া গুলো দেখাই কি অবস্থা। হ্যাঁ
অনেক আইটেম। ডাল দিয়ে শুরু করি, ডাল এটা হচ্ছে মাটন, প্লেন রাইস, রুই মাছ, সাত করা, এই যে ছোট ছোট পিস যেগুলো হচ্ছে সাত করা। তারপরে আমি আমার ভাইয়া একটু হেল্প, ভাইয়া আপনি একটু বলেন ভর্তা গুলা কি কি ভর্তা আছে? এটা হচ্ছে ডিম ভর্তা, ডিম ভর্তা, করলা ভাজি, করলা ভাজি, শুটকি ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, বেগুন ভর্তা, শুটকি বোনা, শুটকি বোনা, মাছের ভর্তা, মাছের ভর্তা, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, এই হচ্ছে মাটন, এই হচ্ছে রুই মাছ। যাক ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, দেখা দেখি কেমন হয়। মাছের ভর্তা তাই না? আসলে আমরা দুজন হয়ে গেছি, তো আমাদের ভিডিও করার আসলে মানে লোক নেই, তো এখন ও খাচ্ছে, আমি ভিডিও করছি, বা দেখা যাচ্ছে আমি কথা বলতেছি যখন ও ভিডিও করছে, সেগুলো নিয়েই কিন্তু চলতেছে আমাদের আজকে শুটটা। এর মাঝে আমাদেরকে একটু চিকেন ব্যালেন্স করে নিতে হচ্ছে। এরপর তুমি কি ট্রাই করবে? আমার মনে হয় আরো অনেকগুলো আছে, তো আমরা ট্রাই কি আমরা ভিউসকে দূর করব, আমি বলা উচিত কি বলা আইটেম আছে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা আমি আমি চাই তুমি এই যে এই জিনিসটা টেস্ট করো তো, এই যে কারণ এই চ্যাপা শুটকির ভর্তা তাই না? আমার তো জিভে পানি চলে আসছে তোমার খাওয়া দেখে, আমি ওয়েট করতে পারতেছি না, আমি অসুন্দর রকমের পদার্থ। এনিওয়েজ আমি আবারও আপনাদের সামনে আসছি লাঞ্চটা শেষ করে, তারপর আমি এটা প্রপার একটা রিভিউ আমরা দেবো। খেয়ে আসার পর আমি একটু রেস্টে চলে গিয়েছিলাম, তো রেস্ট রেস্ট নেওয়ার পর এখন মনে হলো যে পুরো গ্র্যান্ড সুলতানটা আপনাদেরকে ঘুরে দেখাতে হবে, তো আমি এখন চেষ্টা করছি পুরো গ্র্যান্ড সুলতানটা ঘুরে দেখানোর, কারণ এখানে লোকে অনেক ভিড়। সো তারপর এর মাঝে ছোটো ছোটো ফুটেজ নিয়ে আপনাদের সাথে যতটুকু শেয়ার করা যায় আমি সেটা করছি। সো আমার সাথে চলে আসুন। আমি যতটুকু কভার করা যায় সেটা করার চেষ্টা করছি এবং চেষ্টাও করবো রাতের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য।